প্রিয়টাকে ঠিকঠাক মতো তুলে আনা আসলে ইজ এ ডিফিকাল্ট জব আমাদের এই গল্পে একটা পিরিয়ডিক গল্প চলে প্যারালালি আবার একটা কন্টেম্পোরারি গল্প আছে এখনকার মেয়েদের অনূর্ধ্ব 19 মহিলা ফুটবল টিমের একটা গল্প আছে এবারের পর্ব আড্ডাবাজি প্রিয় দর্শক আমরা জানি আর মাত্র দুদিন পর অর্থাৎ আসছে শুক্রবার 28 অক্টোবর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত একটি সিনেমা দামাল রায়হান রাফি পরিচালিত এই সিনেমার চিত্রগ্রাহকের গুরুদায়িত্ব পালন করেছেন সুমন সরকার দামাল সিনেমার প্রসঙ্গ ধরেই আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তরুণ এই চিত্রগ্রাহককে চলুন কথা বলি তার সঙ্গে কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি এবং আপনাকে সামনে পেয়ে ভালো লাগছে দামালের প্রসঙ্গতেই যেতে চাই যে মাত্র আর দুটো দিন বাকি আছে আমরা সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড এই ফিল্মটা নিয়ে মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম যেটাকে আমরা বলছি তো একজন সিনেমাটোগ্রাফার হিসেবে যদি জানতে চাই যে সিনেমা মুক্তির আগে আপনার মনে কি চলছে স্বভাবতই আপনাদের মতো মানে আমরাও নিজেরাও এক্সাইটেড এবং আমাদের রিসেন্টলি আপনারা দেখবেন যে আমরা অ্যাজ এ টিম আমরা বিভিন্ন রকম বিভিন্নভাবে আসলে প্রচারণার কাজ করছি এবং এই ফিল্মটা নিয়ে আমরাও আশাবাদী এবং যার কারণে সবাই এক ধরনের থাকে না সিনেমাটাকে ওন করতে পারছে ওন করে বেসিক্যালি মাঠে নামছে প্রমোশনের কাজে সো দেখা যাক আপনারা দোয়া করবেন অবশ্যই এবং 28 তারিখে দামাল আসছে এবং সেই জায়গা থেকে আমরা আশা করব এই স্বভাবতই দর্শকদের ওটা অনেক বেশি ভালো লাগবে এবং এই কারণ এই ধরনের সিনেমাটাও আসলে ফুটবল স্পোর্টস মুক্তিযুদ্ধ সব মিলায় আসলে এরকম এই প্লটের সিনেমা আগে কখনো হয় নাই সো একেবারেই নিউ এবং আমাদের ওইভাবে আমাদের নিজেদেরও আসলে অনেক চ্যালেঞ্জ ছিল এটা এই সিনেমাটা এক্সিকিউট করতে যে এবং শ্যুট করতে যে সো দেখা যাক হোপফুলি আমরা অনেক বেশি হোপফুল আর কি দামালে একদিকে তো আমরা ফুটবলের গল্প দেখছি আবার আরেকদিকে আমরা পতাকার গল্প দেশের গল্প দেখছি তো সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে এই প্রজেক্টটির সাথে ইনভলভ হয়ে গেলেন কিভাবে এই প্রস্তাবটা আপনার কাছে এসেছিল ফার্স্ট অফ অল যেটা আমি গল্পটা রাফির মুখ থেকেই ফার্স্ট শুনি তখনও দেশ আসলে স্বাধীন হয় নাই তখনও বাংলাদেশে যুদ্ধ চলতেছিল এবং ইন্ডিয়াতে ওরা যখন খেলে এবং একটা ম্যাচে বিশেষ করে একটা ম্যাচে ওরা যে জোর করে পতাকা নিয়ে মাঠে নামছে ওইটা আসলে মানে ওই ওই মোমেন্টটা আসলে গুজবাম দেয় আসলে যে এদিকে যুদ্ধ হচ্ছে বাংলাদেশে কিন্তু আমাদের মানে ফুটবলাররা যারা যারা কিনা ভালো ফুটবল খেলে তারা অন্য একটা দেশে মানে তাদের নিজেদের পতাকা নিয়ে মাঠে নামছে সো এটা এটার একটা গার্ডস ফিলিংস থেকে তারা নামছে সো ওইটা আসলে আমাকে স্ট্রাইক করছে সবচেয়ে মোস্ট যে না এটা এই স্টোরিতে আমি নিজে জানি নাই সো আমাকে এক্সাইট করছে বেসিক্যালি ওইটা 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 এবং ৭১ এর পটভূমিকে তুলে আনা একজন সিনেমাটোগ্রাফারের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে সে বিষয়ে জানতে চাই ওয়েল না এটা অবশ্যই চ্যালেঞ্জিং কারণ এটা পিরিয়ডিক ফিল্ম সো পিরিয়ডটাকে ঠিকঠাক মতো তুলে আনা আসলে ইজ এ ডিফিকাল্ট জব আচ্ছা সো এবং কারণ প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে হোল প্ল্যানিং এক্সিকিউশন সবই আসলে নর্মাল কন্টেম্পোরারি হয় না বাট আমাদের এই গল্পে একটা পিরিয়ডিক গল্প চলে প্যারালালি আবার একটা কন্টেম্পোরারি গল্প আছে এখনকার মেয়েদের অনূর্ধ্ব 19 মহিলা ফুটবল টিমের একটা গল্প আছে সো ওই পার্টটা বেশি 71 এর পার্টটা বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ নর্মাল একটা ড্রামা বেসড গল্প হলে আসলে এটা এক্সিকিউট করা ইউজ যেটা নর্মালি আমরা ইউজ টু আসলে করে করে কিন্তু এটার সাথে যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে ফুটবল সো ইভেন এরা যারা যেখানে এখানে যারা পারফর্ম করছে সিয়াম রাজ মিম সুমি সুমিত সো এদের জন্য আসলে জিনিসটা হচ্ছে যে শুধু অ্যাক্টিং করলে হচ্ছে না আবার পাশাপাশি আলাদা একটা খেলতে হচ্ছে মানে আলাদা একটা স্কিল থাকা লাগতেছে যে হ্যাঁ ফুটবল খেলতে হবে সো ওরা নিজেরাও প্র্যাকটিস করছে ওই সাথে সাথে আমাকেও কিন্তু রেডি হইতে হয়েছে যে আসলে খেলাটা আমি কীভাবে শ্যুট করবো কারণ আমি কখনো তো আগে খেলা শ্যুট করি নাই স্পোর্টস কখনো আমি শ্যুট করি নাই এর আগে নর্ডরয়তে সার্ফিং ছিল বাট ওটা ডিফারেন্ট কাইন্ড অফ স্পোর্টস ফুটবল ডিফারেন্ট কাইন্ড অফ স্পোর্টস সো ওই জায়গা থেকে এক ধরনের মানসিক প্রস্তুতি এবং সেটা টেকনিক্যাল ব্যাপারগুলো ছিল এবার একটু ব্যক্তি সুমন সরকার সম্পর্কে জানতে চাই যেহেতু আপনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছেন সেখান থেকে সিনেমাটোগ্রাফার হওয়ার স্বপ্ন কিভাবে দেখেছেন স্বভাবতই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে আসলে সিনেমাটোগ্রাফির আসলে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই কোনো রিলেভেন্সি নাই ইটস এ নর্থ পোল এন্ড সাউথ পোল বলা যায় সো আমার যেটা হলো যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় আমি ফিল্ম ক্লাব করছি 35 মিলিমিটার ফিল্ম ক্লাব ফটোগ্রাফিক সোসাইটি করছি থিয়েটার করছি সো এক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে একটা ডিরেক্ট কানেকশন ছিল সো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বেসিক্যালি একটা ফিল্ম ইটস এ ডকুমেন্টারি ফিল্ম সো যেটা হ্যাঁ ইয়েস বারাকা দেখার পর আমার কাছে মনে হইছে যে যে আমার ভিশনটা আসলে চেঞ্জ করছে আসলে সো আমার কাছে মনে হইছে যে আমি নরমালি জেনেটিক ইঞ্জিনিয়ার হলে আমি সায়েন্টিস্ট হইতাম কিন্তু ওই ল্যাবে বসে বসে সায়েন্টিস্ট হওয়াটা আমার কাছে কেন জানি পোষাত ছিল না আমার কাছে মনে হচ্ছিল আমাকে নিজেকে আরো বেশি এক্সপ্লোর করা আছে সো বারাকাটা বেসিক্যালি আমার চোখটা খুলে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে ভিজুয়াল স্টোরি টেলিং করতে হবে সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি শুরু করতে পারি বা যেহেতু আমার আমি আমি ফটোগ্রাফিক সেন্স আছে আমি ছবি তুলতাম আগে থেকে আচ্ছা ওইটা আমাকে অনেক বেশি হেল্প করছে দেন ঢাকায় আসার পরে আমি বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট থেকে একটা কোর্স করার পরে হ্যাঁ কোর্স করার পরে বেসিক্যালি ডিরেক্টলি মিডিয়াতে ইনভলভ হইছে যেহেতু একটা নিশ্চিত চাকরির জীবন আপনার হতে পারত সেটা ছেড়ে আপনি এই পেশায় এসেছেন আপনার পরিবার বিষয়টিকে কিভাবে দেখেছেন বা আপনার বাবা মা কি বলেন তাদের রিঅ্যাকশন কেমন ওয়েল মানে অ্যাজ ইউজুয়াল যেটা আরো 10টা ফ্যামিলি যেভাবে দেখে মিডল ক্লাস ফ্যামিলিতে যে ধরনের ধ্যান ধারণা যেটা আছে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে ডাক্তার হবে আমার বাবা মাও সেই একইভাবে ভেবেছিলেন এবং শুরুতে আসলে আমি বলবো যে খুব ভালো চোখে দেখে নাই যেহেতু আমার আমার ফ্যামিলির আসলে কেউই মিডিয়াতে নাই এখন পর্যন্ত আমি দ্য অনলি ওয়ান মানে আমি দ্য অনলি ওয়ান পারসন যে আসলে হ্যাঁ মিডিয়াতে কাজ করছি সো তারা শুরুতে আসলে কোনো ভালোভাবে নেয় নাই বাট আমি একটু স্টাবার্ন ছিলাম মানে আমি আমার নিজের ভিতরে জেদ ছিল যে আমি আমার যেটা করতে ভালো লাগে নর্মালি ছোটোবেলা থেকে আমার একটা এক ধরনের একটা বিল্ট ইন একটা এটা গুণ বলবো না দোষ বলবো হ্যাঁ আমি জানি না সেটা হচ্ছে যে আমার যেটা করতে ভালো লাগে সেটা আমি করতে চাই আচ্ছা সো এই একটা টেন্ডেন্সি আমার ভিতরে আছে সো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন বারাকা দেখার পর যখন মনে হয়েছে যে আমার এটা করতে ভালো লাগতেছে আমাকে টানতেছে ভিতর থেকে টানতেছে তো আমি ওটাই করবো সো নো ম্যাটার আর কে কি বললো আসলে আমি এক কান দিয়ে শুনছি আর কান দিয়ে বের করে দিছি নিজের মতো করে আপনি কাজটা করে যাচ্ছেন এবং নিজেকে প্রুভ করতে চাইছি একটা চ্যালেঞ্জ হিসেবে নিছি যে না আমি আমাকে প্রুভ করতে চাই দেখি না শেষ পর্যন্ত কি হয় সো পরে অবশ্য নডরার জন্য নডরা যদিও আমার ফার্স্ট ফিল্ম এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে দেন তার একটা মনে করছে না ও ঠিক আছে তাদের ছেলে মনে হয় ভালো কিছুই করছে যদিও এত কিছু বোঝে না তারা বাট তারা মনে করছে না কিছু না কিছু একটা করছে চমৎকার এবং সেই সাপোর্টটা আশা করছি ভবিষ্যতেও আপনি পেয়ে যাবেন একটু যদি পেছনের গল্পে যেতে চাই বা পুরনো দিনের সেই গল্প শুনতে চাই যখন অমিতাভ রেজা চৌধুরীর সাথে সারফেস নাটকটির কাজ হয়েছিল এবং মেরিল প্রথম আলো পুরস্কারও পাওয়া হয়েছে তো সেই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল বা অনুভূতির কতটুকু জায়গা জুড়ে আছে ওই কাজটি ওয়েল এই কাজটা অবশ্যই আমার জন্য আমার 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 ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সারফেস কারণ সারফেসের আগে আমি আসলে ওইভাবে কোনো ফিকশন আমি করিনি আমার আমার লাইফের ফার্স্ট ফিকশনই হচ্ছে সারফেস তাও আবার অমিতাভ রেজা চৌধুরীর সাথে সো ওনার এটার পেছনে একটা গল্প আছে সেটা গল্প বলতে এরকম যে 2013-এ রবি ফিল্ম ফেস্টিভ্যাল নামে একটা ফেস্টিভ্যাল হয় যেখানে আমি সহ আমার 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 সাথে আরও 2জন ছিলেন আমার ফ্রেন্ড রুসলান রহমান এবং রেধন রহমান আমরা 3জন মিলে একটা শর্ট ফিল্ম বানাই সিন্স উই সেপারেট এই ফিল্মটা বেসিক্যালি রবি ফিল্ম ফেস্টিভ্যালে ফার্স্ট অ্যাওয়ার্ড পায় এবং ওই জুরি বোর্ডে ছিলেন হচ্ছে অমিতাভ ভাই নিজে জুরি বোর্ডে ছিলেন সো এটা দেখার পরে উনি আমাদেরকে ডাকেন হাফস্টাউনে ডাকেন ডাকার পরে আমাদের সাথে কথা বলেন যে কীভাবে শর্ট ফিল্মটা শ্যুট করছে খুবই হয়তো এখন দেখলে মনে হইতে পারে যে এটা অ্যামেচারিশ বাট ওই সময়ের জন্য আমাদের উইদাউট মানে কোনো সেন্স নাই আমাদের কোনো পড়াশোনা নাই জানাশোনা নাই টেকনিক্যাল নলেজ নাই আমরা খুবই মানে থাকে না স্টুডেন্ট প্রজেক্ট আমাদের থাকে না শুরু থেকে কিন্তু ওটা আসলে স্টুডেন্ট প্রজেক্ট থেকে অনেক বেশি ভালো হয়েছিল যার কারণেই উনি আমাদেরকে ডাকছিলেন এবং জুরি বোর্ডে উনি এই প্রজেক্টটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছিলেন দেন একদিন 2014-এ অমিতাভ ভাই তখন সারফেসের স্ক্রিপ্টিং চলতেছিল আর কি সো অমিতাভ ভাই নিজেই আসলে অফার দেন যে আসলে আমি সামনে একটা ফিকশন করতে যাচ্ছি সম্ভবত ওটা এসএটিভির একটা প্রোডাকশন ছিল এটা তুই শ্যুট কর সো সম্ভবত উনি চাইছিলেন যে উনি নর্মালি এটা আমার জন্য অবশ্যই অনেক বড় একটা পাওয়া ধাম মানে হুট করে এত বড় একটা অফার পাওয়াটা আমার জন্য অনেক বেশি অনেক ইয়া কারণ নর্মালি ওনার সব ফিকশনগুলো এবং ওনার সিনেমা আয়নাবাজি সবই মোস্টলি ওনার লাইফের বড় বড় যে বিজ্ঞাপন যে ট্রিমেন্ডাস যে বিজ্ঞাপনগুলো যেগুলো আছে সবই রাশেদ জামান ভাই করছেন সো ওই জায়গা থেকে আমি মানে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হইছে যে উনি আমাকে এটা অফার করছেন এবং আমি যদিও ওই প্রজেক্টটা করার সময় অনেক বেশি নার্ভাস ছিলাম যে কি হবে এত বড় একটা মানুষ এত বড় একজন ডিরেক্টর ওনার সাথে আমি প্রথম ফিকশন করছি এমন না যে আমি এর আগে ফিকশন করছি আমার অভিজ্ঞতা আছে সো সেই জায়গা থেকে উনি আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন এবং অনেক কিছু আমি শিখতে পারছি যে এটা আমার আমার অনেক বেশি প্লাস পয়েন্ট যেটা তার কাছ থেকে আমি অনেক কিছু নিতে পারছি হঠাৎ হঠাৎ করে কিন্তু আপনার জীবনে অনেক ভালো ভালো কাজই হয়েছে এবার যদি আপনার প্রোডাকশন হাউস ফ্লাইবট সম্পর্কে একটু জানতে চাই কি অবস্থা বা কি কি নতুন কাজ নিয়ে ব্যস্ত আছেন ওকে ফ্লাইবট স্টুডিওজের আগে আমার আগে একটা প্রোডাকশন হাউস ছিল মিথোনোমিয়া যে মিথোনোমিয়ার ব্যানারে বেসিক্যালি ওই যে শর্ট ফিল্মটা করা আর কি সিনস উই সেপারেট এখন ফ্লাইবটের নর্মালি আমরা তো বিজ্ঞাপন করি সো এখন বিজ্ঞাপনই করছি বিজ্ঞাপন এবং বিভিন্ন কোম্পানির এভি যেগুলো করা হয় সেগুলো এভি করছি আর কি এবং সামনে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন যে সিনেমাটি আসছে সেটার চিত্রগ্রাহক আপনি তো সেটা নিয়ে আসলে আপনি কতটা আশাবাদী অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন করতে গিয়ে আসলে আমাদের নিজেদেরও আসলে অনেক বড় একটা অ্যাডভেঞ্চার হয়েছে কারণ আমরা যে টাইমে আসলে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের ভিতরে শুট করছি তখন প্যান্ডেমিক মাত্র শুরু হয়েছে এখান থেকে হয়তো আড়াই বছর আগে আমাদের জন্য একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স যে পানির উপরে আমরা মাটিতে নামতে পারছি না পানিতে বন্দি একটা লঞ্চে যে লঞ্চে শুট সেই লঞ্চে আমাদের থাকা খাওয়া এভরিথিং সবকিছু একটা লঞ্চের ভিতরে সুন্দরবনের ভিতরে এই সিচুয়েশনে শুট করা আসলে ফান আমি এনজয় করছি আর কি আমার শেষ প্রশ্নটা রাখতে চাই যে দামালের ক্ষেত্রে যদি জানতে চাই দর্শক টিকিট কেটে কেন দামাল দেখবে এক কথায় যদি বলতে হয় সেটা হচ্ছে যে ফুটবল এবং মুক্তিযুদ্ধ এই দুইটার বেসিক্যালি কম্বিনেশন এর আগে কখনো হয় নাই এবং সেই সাথে যে আমি যে হিস্ট্রির কথা বললাম এই হিস্ট্রিটা মানুষের জানা উচিত যে স্বাধীন বাংলা ফুটবল টিম 71-এর যুদ্ধকালীন সময়ে তারা যে ভারতের বিভিন্ন জায়গায় খেলে খেলে তারা একটা ফান্ড রেইজ করতো সেই ফান্ডটাই বেসিক্যালি মুক্তিযোদ্ধাদের কল্যাণ তহবিলে যুক্ত হতো মানে সো এটা অনেক বড় একটা কন্ট্রিবিউশন আমরা হয়তো মুক্তিযোদ্ধাদের অনেক মানে বীরত্বের কাহিনী শুনি কিন্তু এরাও আসলে মুক্তিযোদ্ধা এরাও আসলে ফুটবল খেলেই আসলে যুদ্ধটা করছে সো এই যুদ্ধের কাহিনী আসলে আমরা জানি না সো এই যুদ্ধের কাহিনীটা শোনার জন্যই বেসিক্যালি দর্শকদেরকে হলে যাওয়া উচিত এবং হলে যে এই সিনেমাটা দেখা উচিত অসাধারণ এবং কথা বলে অনেক ভালো লাগলো দামালের জন্য তো শুভকামনা থাকছে আর সামনের সবগুলো কাজের জন্য শুভকামনা জানাচ্ছি বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই 28 অক্টোবর দামাল আসছে আপনারা অবশ্যই হলে গিয়ে দামাল ছবি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন